মাসির বাড়িতে চলছে জগন্নাথ দেবের সেবা, কিন্তু কেন এই রথযাত্রা? শুক্রবার মাসির বাড়িতে 7 দিনের জন্য যাত্রা করেছেন জগন্নাথ দেব। এখন বিভিন্ন রথ আয়োজকদের তৈরি মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেব অবস্থান করছেন। গুণ্ডিচা মন্দিরে মাসিরা সব জগন্নাথ দেবের সেবায় ব্যস্ত। শিলিগুড়িতে ইসকন মন্দির ছাড়াও শক্তিগড়ের কেশব গোস্বামী গৌড়ীয় মঠ, শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠ, সর্বত্র এখন গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সেবা চলছে। নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম ভোগ নিবেদনের পাশাপাশি চলছে নাম কীর্তন এবং ভক্তি আলোচনা। শক্তিগড় গৌড়ীয় মঠের মাধব মহারাজ শনিবার জানান তাদের অনুষ্ঠান সম্পর্কে। আবার দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠের প্রধান স্বামী ভক্তিনিলয় জনার্দন মহারাজ জানালেন রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য। রথযাত্রার দিন ভক্তদের মধ্যে রথের রশিতে টান দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিশ্বাস করেন রথের রশি স্পর্শ করলেই সব পুণ্য অর্জন সম্ভব, কিন্তু আসলে এর পেছনে আধ্যাত্মিক মাহাত্ম্য কী তার ব্যাখ্যা শনিবার দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠে বসে মেলে ধরেন স্বামী ভক্তিনিলয় জনার্দন মহারাজ। তার কথায় রথের রশি স্পর্শ করা অবশ্যই ভালো, কিন্তু তারপরেও বহু দিক রয়েছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ জগন্নাথ দেব, তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য বৃন্দাবন ধামে যাওয়ার পথে রথযাত্রায় বের হন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার একটি প্রকাশ হল এই রথযাত্রা। জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে বৃন্দাবন, সেটাকে আসলে সন্ধ্যাচল, অর্থাৎ বৃন্দাবনে গজগোপীরা জগন্নাথ দেব অর্থাৎ ভগবান কৃষ্ণকে খুব সুন্দর পরিপাটি করে রাজ মানে রাজভোগ সেবা দিচ্ছে না, যত ভগবান কৃষ্ণ যে যে জিনিসগুলো ভালোবাসতেন, জগন্নাথ দেব যে জিনিসগুলো ভালোবাসেন সব রকম জিনিস করে ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে, সিংহে ফুলের সিঙ্গার করা হচ্ছে, নতুন পোশাক পরানো হচ্ছে, প্রতিদিন সাজানো হচ্ছে, এইরকম করে এই বর্তমান যে দেশের পরিস্থিতি এই ভাবতে জগন্নাথ দর্শন করলে সকলের কী হবে না, মনটা কৃষ্ণের দিকে ধাবিত হবে, সৎপথে ধাবিত হবে এবং মানুষ এই তার যে জীবনের সাথী উন্নতি বা তার জীবনের কল্যাণ যে মানব জন্য তার সত্যি। কীভাবে সেবা করছেন আপনারা? কীভাবে জগন্নাথের একটা বিশেষ সেবা হয় এই 9 দিন, সোজা রথের থেকে উল্টা রথের দিন বিশেষভাবে। এখন যেমন আরও অনেক কিছু এই পিঠাপুলি যত রকম জিনিস হয় সেই সব বানিয়ে দিয়ে জগন্নাথের সেবা দেওয়া। কীভাবে দিচ্ছেন, কি ভোগ নিবেদনে কি কি হচ্ছে? ভোগ নিবেদনে যেদিন যেটা হয় তখন ঠিক নেই, অনেক কিছু হয়। 56 ভোগ? না 56 ভোগ না, কিন্তু যত রকম পাওয়া যায়। যেমন যেমন এই কাঠালের বড়া, কলার বড়া, মালপোয়া, পাটি সাপটা, পুলি, দুধপুলি, মুগের পুলি, যত রকম যা হয় সব রকম। তারপরে রান্নার মধ্যে অনেক বেশি হয়, কয়েকটা দিন অনেক বেশি করে ওই 7 দিনের জন্য। হরে কৃষ্ণ। হে জগন্নাথ। আপনার? আমার নাম সন্ন্যাসী, নাম তো স্বামী ভক্তিনিলয় জনার্দন মহারাজ। আমাদের সকলের স্রষ্টা হচ্ছে ভগবান, তো ভগবান ভগবান যিনি তার তো সংজ্ঞা আছে, ভগবান আমরা কাকে বলবো, যিনি শরীরশর্যশালী তাকে ভগবান বলবে, যিনি যিনি অসমর্থ তত্ত্ব, অসমর্থ তত্ত্ব যিনি হচ্ছে শরৈশ্বর্য পূর্ণ, যার সমান আর ঊর্ধ্বে কেউ নেই, যিনি সকলের আদি। শাস্ত্রে যে আমাদের শাস্ত্রে যে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, হ্যাঁ, গোবিন্দ সর্বকারণ কারণম, তো কৃষ্ণেতে আর জগন্নাথে কোনো পার্থক্য নেই। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তো যে শ্রীকৃষ্ণ বলরাম আর শ্রীকৃষ্ণ বলরামের শক্তি স্বরূপ হচ্ছে সুভদ্রা মহারানী, তার সঙ্গে সুদর্শন দেব আছে। এই জগন্নাথের রথযাত্রা শুধু যে আমরা এই বর্তমানে দেখছি তা না, এই সৃষ্টির প্রাককাল থেকেই চলে আসছে, এটা ভগবত ইচ্ছায় হচ্ছে। তো জগন্নাথ এখন ধর্ম তো হচ্ছে কি, ধর্ম তো আমাদের আত্মার ধর্ম তো একটাই, নিত্য শাশ্বত সনাতন ধর্ম, যেটাকে বৈষ্ণব ধর্ম বলা হয়। স্বরূপত সকলে আমরা বৈষ্ণব,
যাই হোক, তো ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ, আমার নাথ, আপনার নাথ, নাথ তার মানে মহাপ্রভু, তিনি প্রভু আর আমরা তার দাস। তো ভগবান তিনি যুগে যুগে, যে আমাদের সনাতন ধর্মে চারটা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটা যুগেই পরিবর্তন হয়। এই চার যুগে ভগবান বহু অবতার রূপে এই সংসার জগতে আসেন। যেরকম হচ্ছে গীতাতে আমাদের তার যে সত্যতা মানে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে যুগে এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি একজন কোনো সম্প্রদায়ের ভগবান নন, তিনি মানব জাতি মানে সৃষ্টির সমস্ত সৃষ্টির ইমানি ভূতানি সব কিছুর পরমেশ্বর স্রষ্টা, এই শ্রীকৃষ্ণেই তিনি জগন্নাথ। জগন্নাথই আর শ্রীকৃষ্ণের তো কোনো পার্থক্য নেই, এটা একটা বিরাট মানে জগন্নাথের যে এই রূপ, এই তার যে স্বরূপ কেন, সেটা বিরাট তার ইতিহাস আছে, কাহিনী মানে আছে শাস্ত্র, শাস্ত্রীয়, তো সেটা এখন ইয়েতে বলা সম্ভব নয়। তো যেই জগন্নাথ শ্রীকৃষ্ণ, সে যেই বলরাম, সেই হচ্ছে বলদেব, আর সুভদ্রা হচ্ছে শক্তি, তাতে শক্তি। তো যাই হোক, তো এই ভগবান তিনি সকলের ভগবান। হ্যাঁ, কৃষ্ণ তিনি গীতাতে যে কথা বললেন, এটা সমস্ত সৃষ্টির জগতের জন্য, সমস্ত মনুষ্য জাতির জন্য বললেন, শুধু আমাদের ভারতীয়দের জন্য সেটা নয়, সেটা হচ্ছে যত দেশ আছে পাশ্চাত্য সমস্ত মানব জাতির সম্বন্ধে উদ্দেশ্য, সমস্ত মানব জাতিকে মেসেজ করছে এটা, যে যেমন গীতার যে বক্তব্য সেটা হচ্ছে সে ধর্ম বর্ণ এইসব নির্বিশেষে ভগবান স্বয়ং তিনি যেটা বলছেন। গীতাটা শুধু হিন্দুদের বা সনাতনীদের ধর্ম নয়, সে ধর্মগ্রন্থ নয়, এটা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী। অর্জুনকে সামনে রেখে আমাদের পৃথিবীর সমস্ত মানব জাতিকে যে শিক্ষা দিলেন সেটি হলো চূড়ান্ত কথা। তবু এই গীতা হচ্ছে আমাদের প্রারম্ভিক শাস্ত্র, এই আমাদের গীতা আমাদের যে মানে স্বাভাবিকভাবেই জানতে হবে সকলকে, তার উপরে আমাদের আছে শ্রীমদ্ ভাগবতম। আর যদি আমরা সম্পূর্ণ এই আমাদের সনাতন ধর্মের ফাউন্ডেশন সম্বন্ধে জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে বেদ ইত্যাদি। বেদকে সমস্ত চার ভাগে ভাগ করে তার মধ্যে 60 বছর শ্রীমদ্ ভাগবতম, তার মধ্যে মহাভারতের একটা পর্ব হল শ্রীমদ্ ভগবদ গীতা। এই ভগবদ গীতার যে বাণী, যে তার যে উপদেশ, সেটি হলো সমস্ত মানব জাতির পক্ষে এক নিরপেক্ষভাবে একটা দেওয়া আছে, ভগবান তিনি দিয়েছেন, সেটি যদি আমরা পালন করে থাকি তাহলে তাহলেই প্রত্যেকের মঙ্গল হবে। তার হ্যাঁ, সে আমাদের শাস্ত্রে বলছেন মা হিংসা সর্বাণী ভূতানি, কোনো জীবকে হিংসা করা চলবে না। কিন্তু আমরা আজকে পৃথিবীতে হিংসা নিয়ে মানে এই আপনার জীব হত্যা নিয়ে আর কি মেতে আছি। জীব হত্যা শাস্ত্রে নিষেধ আছে, কিন্তু আমরা এই জীব হত্যা নিয়ে আমরা কিছু বুঝি না। সেই জগন্নাথ দেবের যে লীলা, জগন্নাথ দেবের লীলা বহু গম্ভীর লীলা, এটি সকলকে দর্শন দেওয়ার জন্য জাতি ধর্ম নির্বিশেষে তিনি মূল তার মন্দির থেকে বাহির হয়ে সকলকে দর্শন দান করছেন, যাতে সকলের মঙ্গল হয়। আর তিনি তার যে নিজস্ব জগন্নাথ মন্দির থেকে বের হয়ে মাছের বাড়ি, যেটাকে সুন্দরাচল গুন্ডিচা মন্দির বলা হয়, সেটি হলো তা শাস্ত্রে বলছেন বৃন্দাবন ধাম। হ্যাঁ, সে বৃন্দাবনে গিয়ে তিনি যেরকম, যেহেতু শ্রীকৃষ্ণ আর জগন্নাথে কোনো পার্থক্য নেই, এই জগন্নাথ যেহেতু শ্রীকৃষ্ণের সব থেকে মনোরম যে লীলা, সেটি বৃন্দাবন লীলা। হ্যাঁ, আর দ্বারকা লীলাটা তার হচ্ছে ঐশ্বরিক ভাব,
হ্যাঁ সেরকম মথুরার ছিলেন, হ্যাঁ সেটা তার তার হচ্ছে ঐশ্বরিক ভাব, তার যে মাধুর্যপর ভাব হলো বৃন্দাবন লীলা, সেই জন্য জগন্নাথ দেব তিনি সকলকে দর্শন দান করার জন্য রথ যাত্রার দিন বাইর হলেন, বাইর হয়ে রথ জগন্নাথ মন্দিরকে বলা হয় জড়কা ধাম, আর সুন্দরাচল বা যেটা গুন্ডিচা মন্দির যেটা মাটির বাড়ি সেটা হচ্ছে তা বৃন্দাবন ধাম। তিনি বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায় যান একশত বছর থাকেন, সেই সময়ে আরেকবার তিনি এসে কুরুক্ষেত্রে আসছিলেন, তখন সে আপনার সবার সাথে সে ব্রদের সবার সাথে সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু যেরকম বৃন্দাবনে তিনি কৈশোর বয়সে লীলা করছিলেন সেই রস তিনি সেখানে স্বয়ং রাধারানী তা শ্রীকৃষ্ণের যে আপনার পিতা মাতা নন্দ বাবা যশোদামা থাকা সত্ত্বেও সেরকম রস পাননি, সেই জন্য তিনি এই জগন্নাথ লীলাটাকে আবার পুনরায় সেভাবে করলেন, আবার তিনি বৃন্দাবনের সখীরা তাকে রথ সাজিয়ে টেনে নিয়ে গেল বৃন্দাবনে। হ্যাঁ সেটাই হলো সে আপনার মাসির বাড়ি, সেইটা বৃন্দাবন ধাম, আর জগন্নাথ পুরী যেটা মূল মন্দির সবসময় জগন্নাথ থাকেন সেটি হলো দ্বারকা ধাম। আমাদের একই কৃষ্ণ কিন্তু রসের প্রাবণ্যতার জন্য তারতম্যের জন্য তিনি বিভিন্ন লীলা করে থাকেন, সেটা দুইটা ভাগ, একটা হচ্ছে ঐশ্বর্যপর আর একটা হচ্ছে মাধুর্যপর ভাব। তো আমাদের কৃষ্ণ সবসময় কৈশোর বয়সের যে লীলা বৃন্দাবন ধাম রয়েছে সেটিকে তিনি আবার পুনরুজ্জীবিত করে সকলকে সেই বৃন্দাবন লীলাটিকে আস্বাদন করাবেন, আর তিনি নিজেও করবেন আস্বাদন, সেই জন্য তিনি শ্যাম গুন্ডিচা মন্দির শ্যাম মাসির বাড়িতে গিয়ে এই আট দিন থাকছেন, আর সে বৃন্দাবনের সখীগণ তার সেবা করছেন, ফুলের মালা ফুলের তোড়া ফুলের মন্দির তৈরি করে খুব আনন্দ উপভোগ মানে আনন্দ উপভোগ করছেন। হ্যাঁ এটি ধর্মের কতগুলা হচ্ছে কতগুলা আনুষাঙ্গিক ফরমালিটি থাকে সেইগুলাকে ফলো করছেন আর কি শুধু, কিন্তু সেটাই যে আমাদের শেষ কথা তা না, সেটা আমাদের আরম্ভ, যেটা শ্রদ্ধার সঙ্গে দড়িটা ধরছেন তো তাও তার মঙ্গল ঠিক আছে, কিন্তু এটা প্রাইমারি জিনিস, কিন্তু আমাদের যদি ভেতরে ঢুকতে হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবকে অনুসরণ করেছেন, কিভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছেন, কিভাবে তিনি দূরের থেকে জগন্নাথকে দর্শন করে তিনি তার অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছিল, সেই যদি জগন্নাথদেবকে জানতে হয় তাহলে আমাদের চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শটাকে জানতে হয়। আমার আমার ব্যক্তিগত কিছুই নাই, যা আছে শাস্ত্রের কথা, শাস্ত্রের থেকে যা আমরা শুনেছি যা আমরা শাস্ত্রের থেকে পাই, যদি আমরা জগন্নাথদেবের রথযাত্রা সম্বন্ধে অন্তর্নিহিত তত্ত্ব, হ্যাঁ যেটা আসল কথা, যেটা আমাদের যেটা জানলে যেটা শুনলে আমার আত্মকল্যাণ হবে, সেটি হল চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবের দিকে আকৃষ্ট হয়েছিলেন। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শাস্ত্রের সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে সমস্ত সাধু সন্তদের সার কথা হচ্ছে যে যেন তেন প্রকারে মনকৃষ্ট নিবেশ হয়ে যেন তেন প্রকারে যে কোনো উপায়ে আমার যে মন বুদ্ধি যা কিছু অহংকার সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথের চরণে অর্পণ করা, সেই জন্য শাস্ত্রে আমাদের মনে আছে নবমীতা ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম, আত্মনিবেদনটাই হচ্ছে সে আমাদের একমাত্র
শিক্ষা, শরণাগতি, শরণাগতি না সম্পূর্ণভাবে, যাকে যাকে আপনারা বলেন হচ্ছে ফুললি সারেন্ডার, হ্যাঁ, সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবত সেবায় সম্পূর্ণ আমার সম্পূর্ণ যে মন বুদ্ধি অহংকার বা কায় মন বাক্যে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হব, আমি সম্পূর্ণভাবে উৎসর্গিত হব, সেই জন্য গুরু প্রণাম করা। তিনি আমাকে সদ্গুরু, তিনি আমাকে গাইড করবেন, সদ্গুরু শাস্ত্রের যে বাণী, এই বাণী রূপে সদ্গুরু আছেন, তিনি সদ্গুরু, তিনি শাস্ত্রের বাণীটাই আমাকে উপদেশ করবেন। সেই বাণী হচ্ছে যে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে ভগবত সেবায় নিমগ্ন হওয়া। তো তার মধ্যে আবার এই হচ্ছে আপনার এই যে যুগ, কলিযুগ, কলিযুগে কোনো যাগ যজ্ঞ তপস্যাদি জ্ঞান চর্চা ইত্যাদি সম্ভব নয়, কারণ সে আমরা খুব হচ্ছে অল্প আয়ু, অল্প মেধা, অল্প ইয়েছে, আমার শক্তি সামর্থ্যহীন, সেই জন্য এই কলিযুগে শুধু আমাদের ইয়েছে যে আমরা প্রায় শাস্ত্রে পলৌ তপ ধরি কীর্তনাথ, এই কলিযুগে হচ্ছে হরি সংকীর্তন, এই হরি সংকীর্তনটা কি ভগবানের নাম, এই ভগবানের নামের দ্বারা পবিত্র হওয়া যায়, ভগবানের নাম পড়লে আমরা এই ভবসাগর পার হতে পারি। আপনি যে একটু আগে বললেন যে আমরা সূর্যের তাপে নানা রকম তাপে আমরা জ্বলছি, তাপটাকে ত্রিতাপ জ্বালা, ভগবানকে না মেন, তার সঙ্গে না সম্পর্কিত হয়ে, তাকে না সেবা করে, তাকে না ডেকে, না তার ভজন করে, আমরা এই দৈবী যে মায়া, আমার তিনটা মায়া যে আছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিতাপ জ্বালায় ভুগছি, এই তিতাপ জ্বালাটা যাতে আমাদের চলে যায় সেই জন্য হচ্ছে হরিনাম করতে হবে আর সম্পূর্ণ শরণাগত হয়ে ভগবত সেবা করতে হবে। এই সেবার যে পরিপাটি, সেবার যে পরিপাটি, এটা জগন্নাথ পুরী ধাম থেকে আমরা দেখতে পাই যে জগন্নাথ দেব, তিনি যাদের আমরা নিম্ন শ্রেণীর লোক আর কি বলে থাকে সমাজে, হ্যাঁ, সে নিম্ন শ্রেণীদের হাতে সেবা নিয়ে জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সন্তুষ্ট হচ্ছেন, তাই বলছেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, এটি চৈতন্য মহাপ্রভুর একদম শেষ কথা, শাস্ত্রেরও শেষ কথা। হ্যাঁ, আর একটা কি বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিতে বসে রৌরবে পরি মজে, আবার কি বলছেন, আবার বলছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, এই চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের ভাগবত ধর্মটা কি, ভক্তি ধর্মটা কি, প্রেম ভক্তি ধর্মটা কি, এর এক সূক্ষ্মাতি সূক্ষ্ম অন্তর্নিহিত যে বার্তা দিতে চৈতন্য মহাপ্রভু মানে রাধাকৃষ্ণের মিলিত তনু কৃষ্ণই তিনি এই সংসার জগতে এটা জানাতে আসছিলেন, এটি আমাদের হলো সনাতন ধর্ম বা হচ্ছে আত্মধর্ম বা বৈষ্ণব ধর্ম বা এটা নিত্য শাশ্বত ধর্ম, আমার স্বরূপ মানে জীবের স্বরূপ মানে হচ্ছে মানুষ তো শ্রেষ্ঠ, আমাদের স্বরূপ হলো চৈতন্য মহাপ্রভু বললেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, সমস্ত জীবই কৃষ্ণের দাস, হ্যাঁ, এটি হল কথা, আমরা যেহেতু দাস সেটি হল ভগবান জগন্নাথের সেবা করা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, হ্যাঁ, ভগবান যুগে যুগে যত অবতার হয়ে আসছেন, কিন্তু সেটা অবশ্যই শাস্ত্র অনুমোদিত হতে হবে, শাস্ত্র অনুমোদিত, বেদ অনুমোদিত শাস্ত্র, যেগুলো প্রামাণিক শাস্ত্র, প্রামাণিক শাস্ত্র অনুমোদিত যদি হয় তাহলে তাকে অবতার বলে আমরা স্বীকার করব, তার না হলে করে হবে না। যাই হোক, জগন্নাথ দেব আমাদের সকলে কৃপা করুক, এই জগন্নাথ দেব তিনি বৃন্দাবনের যে ভাবধারাটিকে প্রচার করার জন্য, ভাবধারাটিকে আমাদের প্রদান করার জন্য তিনি আজকে মাসির বাড়িতে গিয়ে গুন্ডিচায় গিয়ে মন্দিরে গিয়ে সেখানে আমাদের সে বৃন্দাবনের সখী সখা সবার সেবা নিয়ে আজকে আমাদের বৃন্দাবনের যে চেতন ইয়ে সে মাধুর্যপর রসটাকে শিক্ষাদান করছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।